আসসালামু আলাইকুম, দিস ইজ আমিরুল ইসলাম আকাশ, ওয়েলকামিং টু ইউটু এজু ফেস। ইট উইল ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন কন্টেন্ট শেয়ারিং অনলাইন স্কুল ইন বাংলাদেশ ইনশাআল্লাহ। এজু ফেসের আজকের আলোচনায় যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে নবম দশম শ্রেণী তথা এসএসসি ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপারের 6 নং প্রশ্নে যে বিষয়টা আলোচিত হয় বা 6 নং প্রশ্নে যে প্রশ্নগুলি সেট করে দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি চেঞ্জিং সেন্টেন্সের কথা বলছি। তো চেঞ্জিং সেন্টেন্সে যে কয়েক ধরনের সেন্টেন্স সেট করা হয় তাকে আমরা পূর্বে আরও একটা চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস করেছিলাম, সেই ক্লাসের মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে কিন্তু ওই ক্লাসটা দেখে আসতে পারো। তো ওইখানে আমরা আলোচনা করেছিলাম কী কী ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করার জন্য 6 নং প্রশ্নে সেট করা হয় থাকে। তারপরে আমরা সেখানে আলোচনা করেছিলাম অত্যন্ত সুন্দর একটা টেকনিকের মাধ্যমে, যে টেকনিকটা হয়তো কেউ আগে কখনো দেখনি, এরকম সুন্দর একটা টেকনিকের মাধ্যমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার একটা নিয়ম শিখেছিলাম। কোনো কিছু মুখস্থ না করেই এবং একেবারে টপ মেধাবী স্টুডেন্টস যারা আছে তাদেরকে সহ একেবারে লোয়েস্ট মেধাবী যারা আছে তারাও যাতে একটা ক্লাসের মাধ্যমে খুব সুন্দর করে এবং সহজে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জিংটা একটা ক্লাসের মাধ্যমেই যাতে শিখে নিতে পারে, আমরা কিন্তু সেইভাবে ক্লাসটা করেছিলাম। অনেকের কাছে সেই ক্লাসটা আকর্ষণীয় মনে হয়েছে, আমি কমেন্টের মাধ্যমে পেয়েছি এবং বাস্তবিক আলোচনায়ও যাদের সাথে দেখা হয়েছে তারা যথেষ্ট পরিমাণ প্রশংসা করেছে। জানি না তোমাদের জন্য সেটা কি উপকারী হবে না কি হবে না সেটা আমি জানি না, তবে চাইলে তোমরা যারা দেখোনি ক্লাসটা দেখে আসতে পারো। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, চেঞ্জিং ডিগ্রি, অর্থাৎ ডিগ্রির চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। ডিগ্রির একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে কীভাবে পরিবর্তন করতে হয় এর বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করব। তবে এটাও কিন্তু আমরা একটা টেকনিকের মাধ্যমে আলোচনা করব, যে টেকনিকটা হয়তো তোমরা কেউ কখনো দেখেও থাকতে পারো আবার নাও দেখতে পারো। এই টেকনিকটা আসলে অত্যন্ত সুন্দর একটা টেকনিক। এই টেকনিকের মধ্যে কোনো কিছু মুখস্থ করার থাকে না, শুধুমাত্র একটু গভীর মনোযোগের প্রয়োজন। তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে সেটা দেখতে পারো তাহলে তোমাদের ক্লাসটা একটা ক্লাসের মাধ্যমে কিন্তু ডিগ্রির চেঞ্জিং যে ফর্মগুলি আছে, যে ডিগ্রির যে ফর্মগুলি চেঞ্জ করতে হয় তোমরা একটা ক্লাসের মাধ্যমে সেগুলি শিখে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো এখানে আমি লিখে রেখেছি চেঞ্জিং ডিগ্রি। এখন দেখো সবার আগে কিন্তু আমাদের প্রয়োজন ডিগ্রিটা কী সেটা জেনে নেওয়া। তোমরা বলো তো ডিগ্রিটা কী? আচ্ছা, এর আগে তোমরা একটা কাজ করো, ডিগ্রির অর্থটা কী সেটা আগে জেনে নাও। ডিগ্রি শব্দের অর্থ কী বলো তো? হ্যাঁ, তোমরা অবশ্যই পড়েছো, আমি জানি তোমরা পারবে, তারপরেও প্রশ্নটা আমার করতে হয়। দেখো ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে মান। কী বলো তো? ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে ডিগ্রি। ডিগ্রির শব্দের অর্থ হচ্ছে মান। এখন প্রশ্ন হচ্ছে, জিজ্ঞেস করতে পারো, স্যার ডিগ্রির শব্দের অর্থ মান, ঠিক আছে, এটা কিসের মান? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মান। তোমরা তো অবশ্যই জানো অ্যাডজেক্টিভ কাকে বলা হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলি তোমরা আরও অনেক ছোটো ক্লাসেই শিখেছো, এগুলি বোঝায় তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই অ্যাডজেক্টিভের মান অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় বিশেষণ, অর্থাৎ বিশেষণের মান, কোন পর্যায়ের বিশেষণ, এটা বোঝানোর জন্য ইংরেজিতে যে ফর্মটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কত প্রকার হয়ে থাকে বলো তো? ডিগ্রি অবশ্যই জানো তোমরা, 3 প্রকার হয়ে থাকে। এই হচ্ছে নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। নাম্বার 2 এই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ড নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। এই দেখো 3টা ডিগ্রি, ইংরেজিতে ডিগ্রি 3 প্রকার, 3টা ডিগ্রি আমরা আজকে আলোচনা করব। চলো সবার আগে জেনে নেই পজিটিভ ডিগ্রিটা কি। পজিটিভ ডিগ্রিটা হচ্ছে ওই ডিগ্রি যা যে ওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভের মাধ্যমে কোনো প্রকার তুলনা না বুঝিয়ে শুধুমাত্র মানটাকে প্রকাশ করে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন বাংলায় আমি যদি তোমাদেরকে বলতে চাই, যেমন এরকম বলতে পারি, দেখো 1 নম্বর রহিম একজন ভালো ছাত্র, রহিম একজন ভালো ছাত্র। এখানে কী বোঝাচ্ছে বলো তো? রহিম যে একজন ভালো স্টুডেন্ট
এতে কোনো সন্দেহ নাই, সে একজন ভালো স্টুডেন্ট। এই ভালোটা শুধুমাত্র বোঝাচ্ছে, এখানে কারোর সাথে তুলনা করে বোঝাচ্ছে না যে করিম এবং রহিমের মধ্যে করিম একটু বেশি ভালো, এরকম তুলনা করে বোঝাচ্ছে না। ক্লাসের মধ্যে করিম সবচেয়ে বেশি বেশি ভালো বা রহিম সবচাইতে বেশি ভালো স্টুডেন্ট, এটা কিন্তু বোঝাচ্ছে না। শুধুমাত্র তার গুণটাকে বোঝানো হচ্ছে, তার মানটাকে বোঝানো হচ্ছে, সে কোন মানের ছাত্র, সে কি ভালো মানের স্টুডেন্ট নাকি নিম্নমানের স্টুডেন্ট, এই বিষয়টা তাকে বোঝানো হচ্ছে। অতএব এখানে কারোর সাথে কোনো প্রকার তুলনা না করে যে মানটা বোঝানো হয়, যে অ্যাডজেক্টিভটা দ্বারা যে মানটা বোঝানো হয়, সেটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। বুঝতে পেরেছো? এবার আসো নাম্বার দুই। যদি আমরা বলে থাকি এইভাবে, দেখো তামিম ও সুমনের মধ্যে তামিম ভালো ছাত্র। দেখো তো এখানে কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে তামিম এবং সুমন এরা দুইজন স্টুডেন্ট, এই দুইজন স্টুডেন্টের মধ্যে কে বেশি ভালো, তামিম একটু বেশি ভালো। এখানে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে, তামিমকে তুলনা করা হচ্ছে কার সাথে, সুমনের সাথে। তামিম এবং তামিম ও সুমনের মধ্যে তামিম ভালো ছাত্র, মানে তামিম এবং সুমনের মধ্যে, তারা দুইজনের মধ্যে তামিম একটু বেশি ভালো ছাত্র, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা করা হয়েছে, এটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা অবশ্য সংজ্ঞা আকারে তোমাদেরকে পরবর্তীতে বলবো। এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি। যদি এমনটা বলা হয় যে মিনা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী, দেখো এরকমটা যদি বলা হয়ে থাকে, মিনা ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী, এখানে কোন তুলনাটা বোঝাচ্ছে বলতো? হ্যাঁ, এখানে এই তুলনাটা বোঝাচ্ছে, এটা হচ্ছে ক্লাসের মধ্যে যত ছাত্রছাত্রী আছে তার মধ্যে মিনা সবচেয়ে ভালো, অর্থাৎ তাকে তুলনা করা হচ্ছে একদম সবার সাথে। আগে যে তুলনাটা করা হচ্ছিল সেটা হচ্ছে দুইজনের মধ্যে, সুমন এবং তামিম এরা দুইজনের মধ্যে তুলনা করা হয়েছিল। এরকম দুইজনের মধ্যে তুলনা করে যদি কোনো একটার মান প্রকাশ করা হয় তাহলে সেই মানটাকে ইংরেজিতে বলে কম্পারেটিভ ডিগ্রি, আর যদি সবার মধ্যে তুলনা করে একটা মান প্রকাশ করা হয় সেটা সর্বোচ্চ হতে পারে এবং সর্বনিম্নও হতে পারে। যদি এরকম বোঝানো হয় তাকে কি বলা হয়, সুপারলেটিভ ডিগ্রি বলে। এখন দেখো আমরা একটু ডেফিনিশন সিস্টেমে যাই। এ তো পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যে অ্যাডজেক্টিভের মান কোনো কিছুর সাথে তুলনা না করে প্রকাশ করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। এখন দেখো কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের মান দুইয়ের মধ্যে তুলনা করে প্রকাশ করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আবার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে যে অ্যাডজেক্টিভের মানটা সবার মধ্যে তুলনা করে প্রকাশ করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা ইংরেজিতে সেটা বলতে চাই, দেখো আমরা যদি বলি রানা ইজ এ টল বয়, রানা একজন লম্বাকার ছেলে, সে দেখতে একটু লম্বা, এরকম। আবার যদি আরও একটা উদাহরণ বলা হয়, এই যে টল হচ্ছে লম্বা, সাধারণ মান বোঝানো হচ্ছে টল, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আবার যদি এটা বোঝানো হয়ে থাকে যে মিনা ইজ বিগার, দেন হেনা, মিনা অর্থাৎ মিনা ইজ বিগার দেন হেনা, মিনা হেনার চেয়ে বড়, মিনা হেনার চেয়ে বড়। অতএব মিনাকে হেনার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা করে যে মানটা প্রকাশ করা হচ্ছে, এই যে বিগার, এই বিগারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এরপর দেখো সুপারলেটিভ ডিগ্রি, যদি এটা বলা হয় যেমন মনে করো তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস। দেখো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তামিম হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এই যে সবচেয়ে ভালো বলা হচ্ছে তার মানে কি হচ্ছে, সবার সাথে তুলনা করে এটা বোঝানো হচ্ছে, সবার সাথে তুলনা করে তামিমকে সবচাইতে ভালো বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই যে সবচেয়ে ভালো বলা হয়েছে এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। বুঝতে পেরেছো? এর মানে সবার মধ্যে তুলনা করে অ্যাডজেক্টিভের যে মানটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে আবার সুপারলেটিভ, এই ডিগ্রিগুলি আমরা চেঞ্জ করা শিখবো, কারণ পরীক্ষায় এই ধরনের চেঞ্জিং ফর্ম আসে। আমরা এগুলি শেখার আগে আগে আমাদের কিছু জিনিস শিখে নিতে হবে। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে প্রত্যেকটা ডিগ্রির তিনটা করে ফর্ম থাকে, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, আর একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম,
এবং লাস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি। এখন দেখো, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন তুমি কোনো ডিগ্রি চিনো না, তুমি অ্যাডজেক্টিভও চিনো না, এরকম স্টুডেন্ট অনেক পাওয়া যায়। আমি পেয়েছি নবম দশম শ্রেণীতে পড়ে, অথচ অ্যাডজেক্টিভ কাকে বলে সে বলতে পারে না, সে পার্ট অফ স্পিচ কাকে বলে সে বলতে পারে না, পার্ট অফ স্পিচ কাকে বলে সেটা বলতে পারে না, নাউনটা যদি সে কোনো রকম পারেও তাও সেটার যে রিয়েল ডেফিনেশনটা আছে, প্রকৃত যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা সে বলতে পারে না, শুধুমাত্র এইটুকু বলে যে কোনো কিছুর নামকে নাউন বলে। যাই হোক, এটা হয়তো কোনো রকম সে বলতে পারে, কিন্তু প্রোনাউন জিজ্ঞেস করলে সে আর পারে না, অর্থাৎ এত দুর্বল স্টুডেন্ট সে। যাই হোক, এরকম অনেক স্টুডেন্ট আছে। আর আজকে আমাদের যে ক্লাসটা, পরিপূর্ণ যে ক্লাসটা, সেই ক্লাসটাতে বিশেষ কোনো গ্রামাটিক্যালস রুলস কারো জানার প্রয়োজন নেই। যদিও অনেক গ্রামাটিক্যালস রুলের সমন্বয়ে আর ডিগ্রি চেঞ্জটা শেখা হয় বা ডিগ্রি চেঞ্জ ক্লাসটা করতে হয়, আমি আজকে একটা এমন টেকনিকের মাধ্যমে ক্লাসটা করব যেটাতে কোনো গ্রামাটিক্যালস রুল শিখতে হবে না, এবং যে ছাত্রটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পারে না তার তো ডিগ্রিও পারার কথা না, এইরকম স্টুডেন্টও একদম ইজিলি কিন্তু বুঝতে পারবে। আর আমি সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু ক্লাসটা নিচ্ছি। তো তোমরা যারা একটু ভালো বুঝো, তোমরা যারা গ্রামারটাকে বুঝতে পারো, তারা কিন্তু আবার এরকমভাবে আমাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই যে স্যার এখানে গ্রামাটিক্যাল কোনো বিষয়ে আলোচনা করছেন না। আসলে গ্রামাটিক্যাল কোনো বিষয়ে আলোচনা ছাড়াই সব ক্যাটাগরির স্টুডেন্ট, ভালো ছাত্র এবং খারাপ ছাত্র, খারাপ বলতে এখানে দুর্বল মেধার অধিকারী আমি বলছি, এটা কিন্তু আসলে খারাপ কোনো একটা কথা নয়, মানটাকে প্রকাশ করার জন্য এরকমটা বলছি, যে দুর্বল ছাত্র যারা আছে তারাও বুঝতে পারবে, সবল ছাত্র যারা আছে তারাও বুঝতে পারবে, যারা কোনো সময় ভালো টিচারের সংস্পর্শে যায়নি তারাও বুঝতে পারবে, যারা ছোটো থেকে শুরু করে এই পর্যন্ত তাদের যতটুকু নলেজ থাকার প্রয়োজন ছিল আজকের এই বিষয়টা পড়ার জন্য, যাদের এই নলেজটা পরিপূর্ণ অভাব রয়েছে, তারাও কিন্তু আজকের এই ক্লাসটা অত্যন্ত সহজ করে বুঝতে পারবে। এই জন্য আমি আসলে যেভাবে আলোচনা করব সেটা হচ্ছে কোনো গ্রামাটিক্যালস রুলস ছাড়া আলোচনা করব, এবং আমি মনে করছি যে তোমরা কেউই বা আমার ক্লাসটা যারা দেখছে তারা কেউই ভালো স্টুডেন্ট না, একদম দুর্বল স্টুডেন্ট, তারাও যেন ইজিলি ক্লাসটা বুঝতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমি আমার ক্লাসটাকে ফরওয়ার্ড করছি বা সামনের দিকে নিয়ে যাচ্ছি। এখন দেখো, আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটা ডিগ্রিতে কীভাবে আমরা একটা ডিগ্রি থেকে অন্য একটা ডিগ্রিতে পরিবর্তন করব। এখন দেখো, এখানে মনে করো যে পজিটিভ ডিগ্রির একটা ফর্ম, এটা হচ্ছে লং, এটা পজিটিভ ডিগ্রি। এখন তোমরা যারা মনে মনে এটা ভাবছো যে স্যার আমি পজিটিভ ডিগ্রিটা চিনি না, কীভাবে আমি বুঝবো পজিটিভ ডিগ্রি, সেটাও আমি তোমাকে বুঝিয়ে দেব, এখন চেনার দরকার নেই। শুধুমাত্র এইটুকু এখন মনে করো যে এই লং কথাটা, এটা যদি পজিটিভ ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা কীভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব বা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, এই বিষয়গুলি একটু দেখো। দেখো, গ্রামাটিক্যাল যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে, যদি পজিটিভ ডিগ্রির কোনো ফর্ম ওয়ান সিলেবল হয়, এক সিলেবল যুক্ত হয়, মানে হচ্ছে যার শুধুমাত্র একটা উচ্চারণ বা একটা শব্দাংশ দিয়ে গঠিত হয় শব্দটা, সেরকম যদি হয় তাহলে এই যে পজিটিভ ডিগ্রির ফর্মটা থাকবে, এই পজিটিভ ডিগ্রির ফর্মের শেষে শুধুমাত্র ই আর যোগ করে দিলেই সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। কিন্তু আমি যেভাবে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইভাবে, 99% ক্ষেত্রে এটা সত্য হবে, বাকি 1%-এর বেলায় সত্য নাও হতে পারে। সেটা হচ্ছে, কোনো পজিটিভ ডিগ্রিতে যদি 5টা লেটার থাকে, মানে 5টা অক্ষর থাকে, 5টা অক্ষর বা তার চাইতে কম অক্ষর থাকে, ওই সকল পজিটিভ ডিগ্রিগুলির শেষে ই আর যোগ করে দিলেই সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। যেমন এখানে দেখো তো, 1, 2, 3, 4 ওয়ার্ড আছে, সরি 4টা লেটার আছে, মানে 4টা অক্ষর আছে, এই 4 অক্ষর যুক্ত যদি পজিটিভ ডিগ্রি হয় তাহলে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হলে এটার শেষে শুধুমাত্র ই আর যোগ করে দিলেই হবে। দেখো তো, এখানে লং ছিল, আমরা এখানে লং লিখেছি, শেষে কী করেছি, শুধুমাত্র ওই ই আরটা এক্সট্রা যোগ করে দিয়েছি, তাহলে কী হয়ে গেছে, এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। দেখো তো, বিষয়টা কিন্তু আসলে খুব সহজ, সহজ না? এরপরে দেখো, যদি পজিটিভ ডিগ্রিটা লং হয়ে থাকে, এটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে চাই তখন কী করতে হবে? যদি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে চাই তাহলে দেখো, এই যে লং আছে না, পজিটিভ ডিগ্রির লং, এর শেষে আমরা ইএসটি যোগ করে দিলেই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। কি আসলে কিন্তু একদম সহজ এবং সুন্দর না বিষয়টা? দেখো, তুমি জানো না, কিন্তু তুমি জানো না কোনো রকম, তুমি যদি এইটুকু শিখে ফেলতে পারো যে
পজিটিভ ডিগ্রি কোনটা, এটা চেনার জন্য যদি এমন একটা টেকনিক তোমার জানা থাকে যে তুমি এটা জানো না, বুঝো না, তারপরে অন্য একটা কৌশলের মাধ্যমে তুমি বের করে ফেলেছো যে এটা পজিটিভ ডিগ্রি, আমরা কিন্তু এরকম একটা পদ্ধতি তোমাদেরকে দেব। তোমরা যদি পজিটিভ ডিগ্রিটা অর্থ দিয়েও না বুঝতে পারো, গ্রামাটিক্যালস কোনো রুল ছাড়াও যদি না বুঝতে পারো, তবে কীভাবে তুমি এটাকে নির্ণয় করবে, কীভাবে এটা পজিটিভ ডিগ্রি হবে বা কীভাবে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে, এটা বোঝার জন্য আমরা কিন্তু সহজ একটা টেকনিক তোমাদেরকে দেব। তোমরা শুধুমাত্র সাথে থাকো আর দেখো। এখন দেখো, পজিটিভ ডিগ্রিটা যদি এরকম হয় লং, তাহলে এর শেষে ই আর যোগ করে দিলে কি হয়ে যাবে, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয় তাহলে কি যোগ করতে হবে শেষে বলো তো? ইএসটি, শুধু ইএসটির সাথে লং আছে, এই লং এর সাথে ইএসটি যোগ করে দিলেই সেটা কি হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এখন দেখো, তোমাকে যদি এরকম দেওয়া হয় একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, এই সুপারলেটিভ ডিগ্রিটাকে তুমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবে, তাহলে কি হবে বলো তো? এই দেখো, আমরা তো জানি যে ইএসটি, ইএসটি লাগিয়ে দিলে সেটা কি হয়ে যায়, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। এই শেষের ইএসটিটা তুলে দিয়ে যদি ই আর লাগিয়ে দাও, ইএসটির জায়গায় ই আর লিখে দাও, তাহলে কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। খুব ইজি একটা বিষয়। এখন যদি এটাই বলা হয় যে তোমার কাছে সুপারলেটিভ ডিগ্রি আছে, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলা হয়, আমরা জানি তো পজিটিভ ডিগ্রির সাথে ইএসটি যোগ হয়ে গেলে সেটা কি হয়ে যায়, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। অতএব আমরা যদি ইএসটিটা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে সেটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। একদম সিম্পল, তাই না? যেমন দেখো, আরো একটা উদাহরণ আমি যদি এখানে দিই তোমাদেরকে, যেমন মনে করো যে হার্ড, এই হচ্ছে হার্ড। দেখো তো এখানে কয়টা লেটার আছে, কয়টা অক্ষর আছে, 1 2 3 4, পাঁচটা অথবা তার চাইতে কম যদি হয়, সাধারণত পাঁচটা বা কম অক্ষর হলে এটা ওয়ান সিলেবল যুক্ত শব্দ হয়। সাধারণত এটা তোমাদের চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র তোমরা এই বিষয়টা মনে রাখো যে যদি কোনো পজিটিভ ডিগ্রির ফর্ম পাঁচটা অক্ষর বা তার চাইতে কম হয়, তাহলে ওই শব্দটার শেষে যদি আমরা ইএস ইআর লাগিয়ে দিই, এই তো হার্ড আছে, আমরা লিখলাম হার্ড, তার শেষে ইআর লাগিয়ে দিলাম, এটা কি হয়ে গেল বলো তো, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। আর এর শেষে যদি আমরা ইএসটি লাগিয়ে দেই তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। যেমন মনে করো এখানে একটা শব্দ আছে ল, বলো তো ল কি, এটা ল, এই ল কয়টা ওয়ার্ড আছে, কয়টা লেটার আছে এখানে দেখো তো, এল ও ডাব্লিউ, তিনটা আছে তাই না? এই তিনটা যদি থাকে, অর্থাৎ পাঁচটা অক্ষর বা তার চাইতে কম যদি থাকে, এইরকম ডিগ্রি, এইরকম পজিটিভ ডিগ্রির শেষে ই আর লাগিয়ে দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। আর যদি আমরা শেষে ইএসটি লাগিয়ে দিই সেটা কি হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। আবার দেখো, যদি এরকম থাকে আরও একটা শব্দ ইজি, এখানে কয়টা ওয়ার্ড আছে, কয়টা লেটার আছে বলো তো? এখানে লেটার আছে মোট চারটা, 1 2 3 4টা লেটার আছে। যেহেতু চারটা লেটার আছে, তাহলে কি করতে হবে, এর শেষে ই আর লাগিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। দেখো এখানে ইজি আছে, আমরা লিখলাম এই যে ইজি, দেখো তো এই যে ইজি, কিন্তু এটা যখন ইজি লাস্টের অক্ষরটা, সবার শেষের অক্ষরটা যখন ওয়াই থাকে আর তার আগের অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, ভাওয়েল না হয়, অর্থাৎ এ ই আই ও ইউ, এই পাঁচটা অক্ষর ছাড়া অন্য যে কোনো অক্ষর থাকে, তখন এই আইটা, ওয়াইটা উঠে যায়, এই ওয়াইটা উঠে গিয়ে ওয়াইয়ের জায়গায় আই হয়ে তারপরে ই আর যুক্ত হয়, অর্থাৎ ইজির সাথে ই আর যুক্ত করে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেছে, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। এখন যদি সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বানাই তাহলে কি হবে বলো তো? এখানে শেষে ইএসটি যোগ করে দিলেই, ইএসটি যোগ করে দিলেই সেটা কি হয়ে যায়, সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এই বিষয়টা একটু বুঝতে পেরেছ। এখন একটা প্রশ্ন হচ্ছে, স্যার ঠিক আছে, আমরা তো বুঝলাম যে কোনো ওয়ার্ডে যদি পাঁচটা লেটার অর্থাৎ পাঁচটা অক্ষর হয় বা পাঁচটা অক্ষরের চাইতে কম অক্ষর হয়, সেটার শেষে ই আর লাগিয়ে দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়, আর ইএসটি লাগিয়ে দিলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। কথাটা একদম সত্য স্যার, বুঝতে পেরেছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে স্যার যদি পাঁচটা অক্ষরের চাইতে বেশি হয় তখন কি হবে? ইয়েস, ইটস এ গুড কোয়েশ্চেন। এখন দেখো এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, এর আগে কিন্তু এই জায়গাটা একটু রিভাইস দিয়ে দিই। দেখো তো লং অর্থাৎ কোনো পজিটিভ ডিগ্রিতে যদি পাঁচটা লেটার বা তার চাইতে কম হয় তাহলে তার শেষে ই আর লাগিয়ে দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে, আর সুপারলেটিভ ডিগ্রি বানাতে হলে তার শেষে কি হবে, ইএসটি, অর্থাৎ কোনো পাঁচ লেটার যুক্ত বা তার চাইতে কম লেটার সম্পন্ন কোনো ওয়ার্ডের শেষে ইএসটি যোগ করে দিলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এইরকম যদি
কোনো সুপারলেটিভ ডিগ্রির শেষে ইএসটি থাকে, তাহলে সেই ইএসটি তুলে দিলে এটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে, অথবা ইএসটি তুলে দিয়ে ইএসটির জায়গায় ইআর লিখে দিলে সেটা সেটা কী হবে, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। আশা করি এটা এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো, যদি তোমাকে বলা হয় যে পাঁচটা অক্ষরের চাইতে বেশি হয়, এটার গ্রামাটিক্যালস নিয়মটা আমি তোমাদেরকে বলবো। যেমন মনে করো বিউটিফুল, এই হচ্ছে বিউটিফুল। গ্রামাটিক্যাল যে নিয়মটা আছে, তোমরা যারা বুঝো তাদের জন্য সামান্য বলে নিচ্ছি, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলটা হচ্ছে, যদি কোনো পজিটিভ ডিগ্রির ফর্ম একাধিক সিলেবল যুক্ত হয়, একটা সিলেবলের চাইতে বেশি হয়। সিলেবলটা কি? সিলেবলটা হচ্ছে শব্দ, শব্দাংশ। তো এই যে শব্দাংশ যদি বেশি হয়, দুইবার তিনবারে মিলিয়ে সেটাকে উচ্চারণ করতে হয়, তখন সেটাকে বলা হয় যে একাধিক সিলেবল। সিলেবল অবশ্য চার প্রকার তোমরা জানো। তো সিলেবলগুলি এরকম যদি হয়, তাহলে অর্থাৎ একাধিক সিলেবল যদি হয় একাধিক সিলেবলের ক্ষেত্রে, তখন আর ইএসটি শেষে ইআর লাগিয়ে দিলে এটা কম্পারেটিভ ডিগ্রি হয় না, ইএসটি লাগিয়ে দিলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয় না, সেটাকে ভিন্ন আর একটা নিয়মে করতে হয়। চলো সেটা আমরা একটু দেখে নিই। এখন দেখো, এখানে কিন্তু আমরা যেটা শিখেছিলাম গ্রামাটিক্যালস নিয়মটা হচ্ছে, দেখো ইউ, এই হচ্ছে বিউ একটা শব্দাংশ, টিআইটি এটা হচ্ছে আরেকটা শব্দাংশ, ফুল ফুল এটা হচ্ছে আরও একটা শব্দাংশ। অতএব এই যে শব্দাংশগুলি আছে, এই শব্দাংশগুলি দ্বারা আমরা বুঝতে পেরেছি কি বলতো, যে বিউটিফুল এখানে একাধিক শব্দাংশ আছে। একাধিক শব্দাংশ থাকলে সেটা কীভাবে পরিবর্তন করতে হয় সেটা তোমরা জানো। আর যারা এই সকল সিলেবল টিলেবল এই সকল কিছু যারা বুঝো না, তাদের জন্য কিন্তু সুন্দর একটা পদ্ধতি আছে। এটা হচ্ছে, যদি কোনো ওয়ার্ড পজিটিভ ডিগ্রির কোনো ফর্ম যদি পাঁচটা অক্ষরের চাইতে বেশি হয়, তাহলে কী করতে হবে, এটাকে কম্পারেটিভ ডিগ্রি বানাতে হলে তার আগে এক্সট্রা একটা কথা যোগ করে দিতে হবে। এখানে দেখো মোর, এই মোর কথাটা যোগ করে দিয়ে পরে যদি আমরা লিখি বিউটিফুল, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে, কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। এখন তুমি যদি এটার শেষে মোর যুক্ত না করে যদি লেস যুক্ত করে দাও, লেস বিউটিফুল, তাহলেও কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। ঠিক আছে, নেগেটিভ অর্থে লেস ব্যবহার হবে আর পজিটিভ অর্থে মোর ব্যবহার হবে। এটা কীভাবে হবে সেটা আমরা পরে জেনে নিব। এবার দেখো, যদি এমনটা হয় থাকে, এটাকে তো পজিটিভ, হ্যাঁ পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ বানাতে চাই, তাহলে কী হবে, পাঁচটা অক্ষরের চাইতে বেশি হলে এটা সবকটা, এই যে পজিটিভ ডিগ্রিটা, এই পজিটিভ ডিগ্রির সামনে মোর কথাটা যোগ করে দিলেই সেটা কম্পারেটিভ হয়ে যাবে, অথবা লেস যোগ করে দিলে সেটা কী হয়ে যাবে, কম্পারেটিভ হবে। আর যদি আমরা সুপারলেটিভ বানাতে চাই, তাহলে এর আগে মোস্ট কথাটা যোগ করে দিতে হবে। যেমন এখানে আছে বিউটিফুল, আমরা যদি লিখি মোস্ট বিউটিফুল, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এর অথবা আমরা এটাও যোগ করতে পারি, দেখো লিস্ট বিউটিফুল, যদি এটা যোগ করে দিই তাহলে কিন্তু এটাও সুপারলেটিভ ডিগ্রি হবে। আশা করি তোমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ পাঁচটা অক্ষর বা তার চাইতে কম যদি থাকে, তাহলে এই শব্দগুলির শেষে সাধারণত ইআর যোগ করে দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়, ইএসটি যোগ করে দিলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, আর সেখান থেকে ইএসটি তুলে দিলে এটা পজিটিভ ডিগ্রিতে আসে, আর কম্পারেটিভ ডিগ্রির শেষের ইআরটা তুলে দিলে এটা পজিটিভ ডিগ্রি হয়, অথবা সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি তুলে দিয়ে সেটা ইআর লাগিয়ে দিলে, সেখানে ইআর লাগিয়ে দিলে সেটা কী হয়ে যায়, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। আর যে সকল পজিটিভ ডিগ্রির ওয়ার্ডের মধ্যে পাঁচটা অক্ষর বা তার চাইতে পাঁচটা অক্ষরের চাইতে যদি বেশি থাকে, তাহলে ওই সকল ডিগ্রিগুলির ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি বানাতে হলে এর সামনে হয়তো মোর যোগ করে দিতে হয় আর না হয় লেস হয়। আর পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হলে হয়তো তার আগে মোস্ট লাগাতে হবে আর না হয় তার আগে লিস্ট লাগাতে হবে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা এর পরবর্তী ধাপে যাব। অর্থাৎ আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ কীভাবে চেঞ্জ করতে হয় ডিগ্রির ফর্মগুলি, এগুলি কিন্তু আমরা জেনে নিয়েছি। এরপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এগুলি বুঝতে, তোমরা আমাকে কমেন্টে বলবে, যদি পসিবল হয় কমেন্টে সেটার আনসার দেবো, আর যদি কমেন্টে সেটার পসিবল না হয়, তাহলে আমরা আরও একটি ভিডিও তৈরি করার মাধ্যমে তোমাদের এই সমস্যাগুলি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা নেক্সট লেভেলে যাচ্ছি।
তোমরা দেখতে পেরেছ আমরা এখানে একটা ত্রিভুজ এঁকেছি, একটা ট্রায়াঙ্গেল। অবশ্য তোমরা আগেও হয়তো দেখেছো যে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করেছিলাম, তখনও কিন্তু আমরা দুটি ট্রায়াঙ্গেলের মাধ্যমে সেটা করেছিলাম। তো আজকেও কিন্তু আমরা আরও একটি নতুন ট্রায়াঙ্গেল এঁকেছি, এবং আজকেও এই ট্রায়াঙ্গেলটি আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ ডিগ্রির যে পারস্পরিক চেঞ্জ আছে ওই চেঞ্জগুলি এই ত্রিভুজের মাধ্যমেই কিন্তু আমরা করতে পারবো। তাহলে দেখো, আর দেরি না করে আমরা আমাদের চেঞ্জিংটা শুরু করে দিই। দেখো তো, এখানে যদি এরকম একটা সেন্টেন্স তোমার পরীক্ষার খাতায় সেট করে দেওয়া হয়, মনে করো সুপারলেটিভ ডিগ্রির একটা সেন্টেন্স তোমাকে দেওয়া হলো, দ্য সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। মনে করো এই সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে, এটা কি, এটা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সারটাকে তোমাকে হয়তো কম্পারেটিভ ডিগ্রি আর না হয় পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে সিস্টেমটাতে শিখছি, যে নিয়মটাতে শিখছি, সেটা হচ্ছে এরকম যে আমি সুপারলেটিভ ডিগ্রি কোনটা সেটাও জানি না, পজিটিভ ডিগ্রি কোনটা সেটাও চিনি না, কম্পারেটিভ ডিগ্রি কোনটা সেটাও চিনি না, এরকম একজন স্টুডেন্ট আমি। আর গ্রামাটিক্যাল সাইজ আইটেমগুলি আসলেও খুব ভালো করে চিনিও না, তো যে কারণে দেখা যাচ্ছে যে এগুলি থাকা সত্ত্বেও, এগুলির গ্যাপ থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে চেঞ্জ করতে পারবো। যদি এমন একটা সুপারলেটিভের সেন্টেন্স, সুপারলেটিভ ডিগ্রির একটা সেন্টেন্স তোমাকে লিখে দেওয়া হয়, আর যদি বলা হয় তুমি এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো অথবা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তাহলে সেটাকে আমরা কীভাবে পরিবর্তন করব। আমার ক্লাসটার এই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে কোনো গ্রামাটিক্যাল রুলস ছাড়াই সম্পূর্ণ গ্রামাটিক্যালের প্রয়োগ হবে, কিন্তু আমরা একটা কৌশলের মাধ্যমে শিখে নিব যে কোনো গ্রামাটিক্যাল ব্যবহার করো, গ্রামাটিক্যাল রুল ব্যবহার করবো না, কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রুলগুলি এমনিতেই সেগুলি ব্যবহার হয়ে যাবে। তো এরকমভাবে আমি শেখাবো, যাতে করে টপ লেভেলের মেধাবী স্টুডেন্ট সহ একেবারে লোয়েস্ট লেভেলের মেধাবী যারা আছে তারা সবাই যেন ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পারে। অতএব এখানে গ্রামাটিক্যালস কোনো রোল না আলোচনা না করেই কিন্তু আমরা এটাকে আলোচনা করছি। আর এই পারপাসে আমি বলছি, মনে করো আমরা আসলে সুপারলেটিভ ডিগ্রিটা কী সেটা চিনি না, পজিটিভ ডিগ্রিটা কী সেটাও চিনি না, কম্পারেটিভ ডিগ্রিটা কী সেটাও চিনি না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই না চিনা সত্ত্বেও পরীক্ষায় লিখতে হবে, আনসারটা করতে হবে, আর আনসারটা এমনভাবে করতে হবে যেন আমরা নাম্বারটা পাই। এখন কোনো কিছু জানলাম না, না জেনেও নাম্বারটা পাবো, এমন একটা কৌশল কি হতে পারে? হ্যাঁ, এমন একটা কৌশল অবশ্যই হতে পারে, এমন একটা কৌশল অন্তত পক্ষে আমার কাছে আছে, সেটা তোমরা নিয়ে যাও। দেখো এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, এই সেন্টেন্সটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে এটা কি কম্পারেটিভ ডিগ্রি নাকি সুপারলেটিভ ডিগ্রি নাকি পজিটিভ ডিগ্রি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার আমি তো এগুলি কিছুই চিনি না। তুমি না চিনলেও দেখো আমি এমন একটা টেকনিক দেবো, সেটার মাধ্যমে তুমি অবশ্যই সেটা কেউ চিনে নিতে পারবে যে এটা কি আসলে সুপারলেটিভ ডিগ্রি নাকি কম্পারেটিভ ডিগ্রি নাকি পজিটিভ ডিগ্রি। তো দেখো কিভাবে সেটা আমরা চিনব। এখানে সেন্টেন্সটা আমরা একটু পরে দেখি, দ্য সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। এখানে এই সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্স, এটা কি পজিটিভ ডিগ্রির সেন্টেন্স নাকি কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স নাকি সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স, এটা আমরা কীভাবে বুঝব। দেখো এই পুরো সেন্টেন্সটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব। সর্বপ্রথমে যে লেখাটা লেখা আছে, দ্য সুরমা, সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। তো এইখানে প্রত্যেকটা ওয়ার্ড তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবে একটা শব্দ আছে যে শব্দটার শেষে ইএসটি আছে। দেখো এই যে শব্দটা, এই শব্দটার শেষে লংগেস্ট, এই শব্দটার শেষে ইএসটি আছে। এখন আমরা চিনবো এইভাবে, যদি কোনো শব্দের শেষে, আমরা এই কথাটা শুধুমাত্র মনে রাখবো, যদি কোনো শব্দের শেষে ইএসটি থাকে এবং তার আগে দি থাকে। দেখো তো এই যে লংগেস্ট শব্দটা আছে এর শেষে কিন্তু ইএসটি আছে, শেষে ইএসটি অথবা এসটি যদি থাকে, এই ইএসটি আর এসটি থাকলে এবং তার পূর্বে যদি দি থাকে তাহলে আমরা বুঝে নেব এই সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স। কারণ এখানে ডিগ্রির সেন্টেন্সে যে হবে এটা আবার তুমি কীভাবে বুঝবে, হ্যাঁ এটাও তোমার বোঝা থাক বুঝতে পারবে, সেটার বোঝার উপায় আছে। এই সেন্টেন্সটা যখন লিখে দিবে তোমাকে, লেখার পরে কিন্তু শেষে তারা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে যে এটাকে কম্পারেটিভ আর না হয় পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করো। এখন কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রিতে যখন চেঞ্জ করতে তোমাকে বলবে, কম্পারেটিভ পজিটিভ এগুলি তো ডিগ্রি, অতএব এটা একটা ডিগ্রির সেন্টেন্স হবে। তো এখন দেখো
তুমি বুঝতে পেরেছো যে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, কিভাবে বুঝতে পেরেছো? এখানে এই সেন্টেন্সের ভিতরে কোনো একটা শব্দের শেষে ইএসটি এবং তার সামনে দি আছে, যদি কোনো শব্দের শেষে ইএসটি থাকে এবং তার পূর্বে দি থাকে তাহলে এটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রির ফর্ম। এখন দেখো আমরা বুঝতে পেরেছি এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির একটা ফর্ম। এখন আমাদেরকে বললো এটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তাহলে আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবো। দেখো তো যদি এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি তাহলে এটা কীভাবে পরিবর্তন করতে হবে, একটু খেয়াল রাখবে এই কথাটা যে সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি এই যে দুইটা ডিগ্রি আছে এই দুইটা ডিগ্রি সাধারণত কি সবসময়ই সাবজেক্ট দ্বারা শুরু হয়, কী দ্বারা শুরু হয়? সাবজেক্ট দ্বারা শুরু হয়। সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি এই দুইটা ডিগ্রি সাবজেক্ট দ্বারা শুরু হয়, আর পজিটিভ যে ডিগ্রিটা আছে সেটা সাবজেক্ট দ্বারা নাও শুরু হতে পারে। তাহলে দেখো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে দি সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। তোমরা সবাই একটু বলো তো, দি সুরমা এটা কি সাবজেক্ট, নাকি ইজ এটা সাবজেক্ট, নাকি দ্য লংগেস্ট এটা সাবজেক্ট, নাকি দ্য ইন নাকি রিভার এটা সাবজেক্ট, না ইন বাংলাদেশ এটা সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? হ্যাঁ, সাবজেক্টটা আমরা কীভাবে চিনব সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে একেবারে আমাদের প্রথম যে ভিডিওটা ছিল চেঞ্জিং সেন্টেন্সের এই ভিডিওটাতে কিন্তু আমি আলাপ করেছিলাম যে কীভাবে আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারবো। এখানে তোমরা ঠিক বলেছো অবশ্য, দি সুরমা এই সুরমাটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা দিয়েও কম্পারেটিভ ডিগ্রিটা শুরু হবে। কেন শুরু হবে? কারণ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি এই দুইটা ডিগ্রি কী দিয়ে শুরু হয়? ইয়েস, সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে আমরা সাবজেক্ট লিখব সবার আগে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দি সুরমা সুপারলেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতেও সেন্টেন্সের শুরুতে এটা হবে, আমরা লিখলাম দি সুরমা। আমরা জানি তো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়, এখানে অক্সিলারি ভার্বটা আছে, আমরা দিয়ে দিলাম এই অক্সিলারি ভার্বটা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই যে দেখো সুপারলেটিভ ডিগ্রিটা আছে, সুপারলেটিভ ডিগ্রিটার যেহেতু এটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করছি, কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি, অতএব এই যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে এই সুপারলেটিভ ডিগ্রিটার কম্পারেটিভ ফর্ম দিতে হবে। এখন দেখো কম্পারেটিভ ফর্মটা আমরা কীভাবে দেব, আমরা কিন্তু একটু আগেই শিখেছিলাম, কী শিখেছিলাম বলতো? একটু আগে শিখেছিলাম যে কোনো একটা ডিগ্রি যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে তার শেষে ইএসটি তুলে দিয়ে সেখানে যদি আমরা ইআর দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে, অথবা ইএসটিটা তুলে দিলে শুধুমাত্র ইএসটিটা তুলে দেওয়ার পরে যে অংশটা থাকবে সেটা হবে পজিটিভ ডিগ্রি। অতএব তোমরা বুঝতে পেরেছো অবশ্যই। এখন দেখো এই হচ্ছে দ্য লংগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, এই যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটার এখন কম্পারেটিভ ফর্ম আমরা ব্যবহার করব। দেখো তো কম্পারেটিভ ফর্মটা কী হয়, এই দেখো লংগেস্ট শেষে ইএসটি আছে, এই ইএসটিটা তুলে দিয়ে তারপরে ইএসটির জায়গায় আমরা ইআর দিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি হয়, অন্য যে কোনো দুইটা ডিগ্রি আছে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি এই দুইটা ডিগ্রির কোনোটার পূর্বেই দি বসে না, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। আর এখন আমরা লিখছি কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে না, এই দি অটোমেটিক্যালি বাদ পড়ে গেল। তারপরে দেখো লংগেস্ট, এই যে লংগেস্ট আমরা লিখলাম লংগেস্ট কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, আমরা জানি এই যে শেষের যে ইএসটি আছে এই ইএসটি তুলে দিয়ে ইএসটির জায়গায় যদি আমরা ইআর লাগিয়ে দিই তাহলে সেটা কী হয়ে যাবে, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো আমরা লিখলাম দি সুরমা ইজ লঙ্গার, এরপরে দেখো আমরা একটা চিত্রটার দিকে যাব, সেটা হচ্ছে দেখো সুপারলেটিভ ডিগ্রি যদি জেনারেল সুপারলেটিভ থাকে, অর্থাৎ জেনারেল সুপারলেটিভটা কি সেটা আমরা পরে বুঝবো, এখানে যেহেতু আপাতত আমরা সুপারলেটিভটা বুঝতে পেরেছি কোনটা সুপারলেটিভ ডিগ্রি, যদি সুপারলেটিভটা আমরা বুঝে থাকি তাহলে এটাই আমাদের জন্য এনাফ হবে। এখন দেখো সুপারলেটিভ ডিগ্রির আমরা কম্পারেটিভ ফর্ম দিলাম, দেওয়ার পরে দেখো এই যে কম্পারেটিভ ডিগ্রিটা আমাদেরকে বলছে যদি জেনারেল সুপারলেটিভ হয়, অর্থাৎ শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিটা যদি হয় তাহলে এটাকে আমরা ধরে নিব জেনারেল সুপারলেটিভ। অর্থাৎ আরও একটা কথা আছে, যদি সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য বা অব অল এই কথাগুলি না থাকে তাহলে ওই ফর্মটাকে বলা হয় জেনারেল সুপারলেটিভ। ওকে, এবার দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম দিয়েছি, কম্পারেটিভ ফর্ম দেওয়ার পরে দেখো জেনারেল সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হলে এক্সট্রা একটা কথা জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে দেন এনি আদার, এই কথাটা লাগিয়ে দিতে হবে, এবং এটা দিতে হবে কোন সময়, কম্পারেটিভ ডিগ্রিটা আমরা যখন দেব এই কম্পারেটিভ ডিগ্রির পর পরেই দিতে হবে। তাহলে এখানে আছে লঙ্গার, আমরা দিব তারপরে দেন এনি আদার, এই দিলাম আমরা দেন এনি আদার, আশা করি বুঝতে পেরেছ। আবার একটু বুঝো, দেখো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি,
প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে আমরা সামহাও চিনে নিয়েছি যে এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রির সেন্টেন্স। এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এই দুইটা ডিগ্রি সাবজেক্ট দিয়ে শুরু হয়। দিশুরমা সাবজেক্ট, এই দিশুরমা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়। যদি সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাও আমরা এখানে দিয়ে দেবো। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজ দিয়ে দিলাম। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রির ফর্ম, দ্য লংগেস্ট, লংগেস্ট ডিগ্রিতে লংগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এই সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা তো জানি যদি সুপারলেটিভ ডিগ্রি হয় আর সুপারলেটিভ ডিগ্রির ই শেষে যে ইএসটি থাকে সেই ইএসটিটা তুলে দিয়ে সেই জায়গায় ইআর দিয়ে দিলেই সেটা কী হয়ে যায়, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। এই যে লংগেস্টের শেষে ইএসটি আছে এই ইএসটি তুলে দিয়ে এই জায়গায় ইআর দিয়ে দিলাম, এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। আরেকটা কথা আমরা জানি, শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দ্বি বসে, আর অন্য কোনো ডিগ্রির পূর্বে দ্বি বসে না। এখন যেহেতু লঙ্গার এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা বানাচ্ছি, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দ্বি বসে না, এই জন্য আমরা দ্বি দিলাম না, এই দ্বি অটোমেটিক্যালি বাদ পড়ে গেল। তারপরে দেখো জেনারেল সুপারলেটিভ যদি থাকে, অর্থাৎ শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রি আর আগে পেছনে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা হচ্ছে জেনারেল সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে জেনারেল সুপারলেটিভ ডিগ্রি। যদি জেনারেল সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি তাহলে একটা এক্সট্রা কথা দিতে হবে, সেটা হচ্ছে দেন এনি আদার, এই ফ্রেজটা তোমাকে ব্যবহার করতে হবে। এটা কখন ব্যবহার করতে হবে, তুমি যখন কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করবে, এই কম্পারেটিভ ডিগ্রির ফর্মটা দেওয়ার পরে এই কথাটা দিয়ে দিতে হবে দেন এনি আদার। আমরা এটা দিয়ে দিলাম, তারপরে দেখো সেন্টেন্সের যে বাকি অংশটা রইল, রিভার ইন বাংলাদেশ, এটা আমরা দিয়ে দিব রিভার ইন বাংলাদেশ। তাহলে ফাইনালি আমাদের কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সটা কী দাঁড়ালো দেখো তো, দ্য শর্মা ইজ লঙ্গার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। আচ্ছা এবার আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাকে যদি বলা হয় যে কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সটা দেওয়া আছে, এখন এটাকে তুমি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির এই সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে বা এই ক্যাটাগরির অন্য কোনো সেন্টেন্স দেওয়া হয়েছে, এটাকে তুমি কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবে। দেখো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুইটা ডিগ্রি কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেহেতু এই কম্পারেটিভ ডিগ্রিটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে দ্য শর্মা, আমরা সুপারলেটিভ ডিগ্রির প্রথমেও লিখে দিলাম এই দিয়ে শুরমা, এটা সাবজেক্ট হিসেবে লিখলাম। তারপরে দেখো অক্সিলারি ভার্ব আছে, আমরা দিলাম অক্সিলারি ভার্ব। এরপরে কী আছে বলো তো, লঙ্গার, এটা কি ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। আমরা কীভাবে চিনতে পারলাম দেখো তো, দুইটা জিনিস দেখে আমরা চিনতে পারি। একটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে ই আর থাকে, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ই আর থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভও যদি তুমি না চিনো তাতেও সমস্যা নেই, যদি কোনো কোনো শব্দের শেষে ই আর থাকে আমরা বুঝে নিব এটা হচ্ছে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাইন হচ্ছে এই যে দেখো দেন এনি আদার, দেন এনি আদার যে কথাটা এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ফর্মে থাকে। তো এই কারণে আমরা বুঝতে পারবো, দেন এনি আদার দেখেও বুঝতে পারবো যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা রেখেছি, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। আর আমি মনে করি যে এটা শিখতে গিয়ে তোমাদের এত বেশি কষ্ট হওয়ার কথা না, কারণ হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা তোমরা আগে থেকেই চিনো। এরপরে জেনারেল সুপারলেটিভ দেন এনি আদার নো আদার, এই দুই তিনটা কথা শিখতে আমি জানি তোমাদের দুই তিন মিনিটে কিন্তু যথেষ্ট হবে। তো যাই হোক, এবার দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দেন এনি আদার অথবা লঙ্গার, এই দুইটা কথা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। এখন আমাকে এটা সুপারলেটিভ ডিগ্রি করতে বললো, তোমাকে এটা সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বললো, এখন তুমি কিভাবে করছো দেখো। কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট দিয়ে শুরু হয়, সুপারলেটিভ ডিগ্রিও সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্ট হচ্ছে দ্বি শর্মা, এই দ্বি শর্মাটা আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করলাম। তারপরে দেখো অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়, আমরা দিয়ে দিলাম অক্সিলারি ভার্ব। তারপরে দেখো তারপরে যেটা আছে এটা হচ্ছে লঙ্গার, তার মানে হচ্ছে এই লঙ্গারটা হচ্ছে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, আমরা বুঝতে পেরেছি। আর এটা দেখে না বুঝতে পারলেও আমরা বুঝতে পারলাম যে দেন এনি আদার এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, আর দেন এনি আদার যেটা যে সেন্টেন্সের মধ্যে থাকবে তার ঠিক আগের শব্দটাই হবে বেসিক্যালি কম্পারেটিভ ফর্ম, ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তাহলে দেখো এই যে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম হচ্ছে লঙ্গার, আমরা যদি এটাকে সুপারলেটিভ ডিগ্রি বানাই তাহলে কী হবে বলো তো, এই যে লঙ্গারের শেষে ইআরটা আছে সেই ইআরটা তুলে দিয়ে ইএসটি লাগিয়ে দিলেই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে, তাই না? একটু আগেই কিন্তু আমরা শিখেছি। এখন দেখো আমরা যে কাজটা করলাম, এই যে লং শেষে ইআরটা তুলে দিয়ে সেই জায়গায় আমরা ইএসটি যোগ করে দিলাম। আর একটা কথা আমাদের জানা আছে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দ্বি বসে, এই জন্য এর আগে আমরা দ্বি বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এরপরে দেখো লেখা আছে দেন এনি আদার, আমাদেরকে এই চিত্রটা কী বলছে একটু তাকিয়ে দেখো তো। কম্পারেটিভ ডিগ্রিতে
দেন এনি আদার কথাটা থাকবে। আর যদি এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বানাই, জেনারেল সুপারলেটিভ, এই দেখো জেনারেল সুপারলেটিভ আমরা দিয়ে দিলাম, আর অন্য কিছু থাকবে না। ইট ইজ দেন এনি আদার, এটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে, সুপারলেটিভ ডিগ্রিতে এটা নাই, আমরা দেবো না। এই সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি থেকে দেন এনি আদার কথাটা এমনিতেই বাদ পড়ে গেল। তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে রিভার ইন বাংলাদেশ, আমরা দেখে দেখে লিখে দিলাম রিভার ইন বাংলাদেশ। বাস দিস ইজ সুপারলেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এখন দেখো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা একটা কাজ করি, দেখো এখন তোমাকে উপরের ঠিক যে সেন্টেন্সটা অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি সেটা দিয়ে তোমাকে বললো যে তুমি এটা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করো। এখন দেখো পজিটিভ ডিগ্রিতে যদি আমরা পরিবর্তন করি সেটা কীভাবে করতে হবে। আমরা কিন্তু একটা জিনিস শিখেছিলাম আমাদের আগের যে চেঞ্জিং সেন্টেন্সের যে ক্লাসটা ছিল, সেই চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা ছিল যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ খুব সহজে কৌশলে কীভাবে শেখা যায়। তো আমরা এখানে কিন্তু আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যতগুলি ওয়ার্ড আছে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিত্রটার মধ্যে যে ওয়ার্ডগুলি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু সেই ওয়ার্ডগুলি দিয়েই শুরু হবে। মজার বিষয় হচ্ছে কি জানো, এখানে পজিটিভ ডিগ্রির পাশে যে ওয়ার্ডটা লেখা থাকবে বা যে ওয়ার্ডগুলো লেখা থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু পজিটিভ ডিগ্রিটা শুরু হবে। আশা করি বুঝতে পেরেছো, খুব সুন্দর না? আগেরটার সাথে কিন্তু একটু ফাইনালি খুব সুন্দর একটা মিল আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে যে কথাগুলি লেখা থাকবে সেই কথাগুলি দিয়ে কী হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে। আর ঠিক তেমনিভাবে পজিটিভ ডিগ্রির যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এই যে পজিটিভের কোণায় যা লেখা থাকবে সেটা দিয়েই শুরু হবে। অতএব এটা যা কিছুই থাকুক না কেন সবার আগে কি হবে, এই পজিটিভের কোণায় যা লেখা আছে সেটাই কিন্তু হবে। তাহলে কি আছে বলো তো, নো আদার, অর্থাৎ এই নো আদার দিয়ে কিন্তু দেখো নো আদার, এই নো আদার দিয়ে ওই পজিটিভ ডিগ্রিটা শুরু হলো। হ্যাঁ, এবার পজিটিভ ডিগ্রিটা শুরু হয়েছে, এরপরে কী হবে দেখো তো, আমরা নো আদার দিলাম, দেওয়ার পরে যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রি করছি, আমরা তো বুঝতেই পেরেছি যে এই শব্দটার শেষে ইএসটি আছে আর এটা এই শব্দের আগে আছে দি। যদি কোনো শব্দের আগে দি থাকে এবং ওই শব্দটার শেষে ইএসটি থাকে তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন আমাদের যে কাজটা করতে হবে জানো, এই যে পজিটিভ ডিগ্রি আছে না, এই পজিটিভ ডিগ্রির পাশে যেটা আছে নো আদার, এটা দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। দেখো আমরা কিন্তু সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটা শুরু করেছি, শুরু করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো সুপারলেটিভ ডিগ্রির পরবর্তীতে যে অংশটা আছে যতটুকু আছে একেবারে সর্বশেষ পর্যন্ত এই অংশটা আমরা লিখে দিব দি রিভারের পরে। দেখো তো এখানে নো আদারের পরে, অর্থাৎ এই যে পজিটিভ ডিগ্রির পাশে যেটা আছে নো আদার, এই নো আদারের পরে সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী যে অংশটা আছে পুরো অংশটা আমরা লিখে দিব। এখানে কি আছে, রিভার ইন বাংলাদেশ, দেখো আমরা লিখে দিলাম রিভার ইন বাংলাদেশ। ওকে, রিভার ইন আমরা সর্বশেষ অংশটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আমরা কী করলাম বলতো, নো আদার অর্থাৎ পজিটিভ ডিগ্রির কোণায় যা লেখা আছে সেটা দিয়ে শুরু করলাম, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা আমরা লিখে দিলাম, দেওয়ার পরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন দেখো তো সুপারলেটিভ ডিগ্রিতে অক্সিলারি ভার্ব আছে নাকি নেই, অবশ্য থাকবে কিন্তু তোমার আমার তো জানা নেই আসলে কোনটাতে পজিটিভ ডিগ্রি কোনটাতে অক্সিলারি ভার্ব থাকবে আর কোনটাতে থাকবে না, যেহেতু এটা জানা নেই তাহলে আমরা এভাবেই শিখে নেই, দেখি সুপারলেটিভ ডিগ্রিতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো তো অবশ্যই অক্সিলারি ভার্ব আছে, এটা হচ্ছে ইজ, তারপরে হবে এই ইজটা, দেখো আমরা দিয়ে দিলাম ইজ। এখন দেখো একটা এটা অক্সিলারি ভার্বটা আমরা ব্যবহার করলাম, ব্যবহার করার পরে যে কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা ডিগ্রির ফর্মটা ব্যবহার করতে হবে। দেখো তো আমাদেরকে ডিগ্রির ফর্মটা ব্যবহার করতে হবে, এই যে দেখো ডিগ্রিটা আছে দি লংগেস্ট, এই লংগেস্ট ডিগ্রিটা হচ্ছে কি বলো তো, হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। এখানে লংগেস্ট আছে, লংগেস্টের পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে বলো তো। লংগেস্টের পজিটিভ ফর্ম কি, আমরা কিন্তু ওই যে ক্লাসের শুরুতেই কিন্তু সেটা শিখে নিয়েছিলাম, সেটা হচ্ছে শেষে ডিগ্রির সুপারলেটিভ ডিগ্রির শেষে যদি ইএসটি থাকে তাহলে সেটার শেষে ইআর দিলে কম্পারেটিভ ডিগ্রি হয়। আর আমরা বানাবো কি এখন পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি বানাতে হলে কি করতে হয়, পজিটিভ ডিগ্রি বানাতে হলে এই যে শেষে ইএসটিটা আছে এই ইএসটিটা তুলে দিতে হয়। এখানে দেখো লংয়ের সাথে যে ইএসটি আছে এই লংয়ের সাথে ইএসটি আমরা তুলে দিলাম, তাহলে কী রইল বলো তো, শুধুমাত্র লং। এখন তুমি যে এটা লং লিখেছো অর্থাৎ পজিটিভ ফর্ম হয়েছে, পজিটিভ ফর্ম হওয়ার সময় আমাদেরকে এক্সট্রা দুইটা ওয়ার্ড লিখতে হবে, এটা হচ্ছে দেখো আগে লিখতে হবে এজ, শেষেও লিখতে হবে এজ, অর্থাৎ দুইটা অতিরিক্ত এজ ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা দিলাম কি, এজ লং এজ,
এই যে দিয়ে দিলাম, আমাদের দেখো এখানে সেন্টেন্সে ছিল দা, এখানে দি শুরবত ছিল, সরি আমি যেটা বলছি এখানে দেখো সর্বপ্রথম আমরা কী লিখেছি, নোয়াদার, ওই যে পজিটিভ ডিগ্রির ফর্মটা লিখেছি নোয়াদার, তারপরে লিখেছি সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশটা লিখেছি, পরবর্তী অংশটা লিখলাম, সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা আমরা লিখেছি, অক্সিলারি ভার্বটা লিখেছি তার আগে, সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা লিখেছি, এরপরে শুধুমাত্র বাকি রইল দি শুরমা, আমরা লিখে দিলাম দি শুরমা, দিস ইজ দ্য পজিটিভ ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কীভাবে এটাকে পরিবর্তন করেছি, যদি পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করার কথা বলে থাকে তাহলে আমরা কী করবো, দেখো পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হলে পজিটিভ ডিগ্রির কোণে যেটা লেখা থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হবে। দেখো এখানে নোয়াদার লেখা আছে, আমরা নোয়াদার দেখে দেখে লিখে দিলাম নোয়াদার, তারপরে কী করতে হবে, সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটা আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে কী লেখা আছে, সেটা আছে রিভার ইন বাংলাদেশ, যতটুকু অংশ থাকবে পুরো অংশটাই আমরা এখানে লিখে দেব। তাহলে রিভার ইন বাংলাদেশ আমরা লিখে দিলাম, দেখো এখানে রিভার ইন বাংলাদেশ, তারপরে আমরা দেবো অক্সিলারি ভার্বটা, দেখো এটার কিন্তু যে অক্সিলারি ভার্বটা আছে সেটা হচ্ছে ইজ, আমরা এখানে দিয়ে দিলাম ইজ, তারপরে যেটা করব সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম আমরা ব্যবহার করতে হবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। এখানে দেখো তো লংগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আমরা কীভাবে চিনতে পেরেছি, শেষে ইএসটি আছে আর সামনে দি আছে। এখন যেহেতু সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, এখানে আমরা পজিটিভ ডিগ্রি বানাচ্ছি, এই দিটা অটোমেটিক্যালি সরে যাবে, তারপরে দেখো শেষে যে ইএসটি আছে ইএসটিটা তুলে দিলেই সেটা কী হয়ে যাবে, সেটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। দেখো আমরা ইএসটিটা তুলে দিলে শুধুমাত্র লং লিখলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পজিটিভ ডিগ্রির ফর্ম যখন আমরা লিখবো, এই পজিটিভ ডিগ্রির ফর্মের আগে এবং পরে একটা কথা যোগ করে দিতে হবে, সেটা হচ্ছে এস। দেখো এখানে এস যোগ করলাম, পরেও এস যোগ করলাম, সব কিছু লেখা শেষ, শুধুমাত্র সাবজেক্ট দি শুরমা রয়ে গেছে, আমরা লিখলাম এই যে দি শুরমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আর একটা জিনিস, এখন যদি তোমাকে এই যে কম্পারেটিভ সেন্টেন্সটা দেওয়া হয়, দিয়ে যদি তোমাকে বলে এটাকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তাহলে তোমরা সেটাকে কীভাবে পরিবর্তন করবে। দেখো তো এখানে কম্পারেটিভ ডিগ্রির ফর্মটা আমরা একটু পড়ছি, দ্য শুরমা ইজ লঙ্গার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা কম্পারেটিভ ডিগ্রি। যদিও আমরা কম্পারেটিভ ডিগ্রিটা কী সেটা পরিপূর্ণভাবে জানি না, কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি। কীভাবে বুঝতে পারলাম, এখানে ই আর আছে শেষে, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, এটা যদি না বুঝতে পারি দেন এনি আদার, যেহেতু আমাদের এই চিত্রটা মুখস্থ আছে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকে, এই সেন্টেন্সে যেহেতু দেন এনি আদার আছে অতএব এটা একটা কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্স। এখন এটা থেকে আমরা পজিটিভ ডিগ্রি কীভাবে বানাবো, দেখো আমরা তো শিখেছি যে পজিটিভ ডিগ্রির কোনায় যেটা লেখা থাকবে সবসময় কিন্তু ওই লেটা দিয়েই সেন্টেন্সটা শুরু হবে, পজিটিভ ডিগ্রির সেন্টেন্স। এই দেখো পজিটিভ ডিগ্রির সেন্টেন্স, এটা দিয়ে আমরা শুরু করলাম, নো আদার লিখেছি, নো আদার, তারপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পরবর্তী অংশটা লিখবো, পরবর্তী যতটুকু অংশ থাকবে ততটুকু। দেখো এখানে আমরা বুঝতে পারলাম যে একটু আগে কিন্তু শিখেছিলাম যে দেন এনি আদার এটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, আর ঠিক এর আগের শব্দটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, তাহলে এই হচ্ছে লঙ্গার, লঙ্গারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। এই কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কী করবো, পজিটিভ ডিগ্রি বানাবো। তাহলে দেখো আমরা পজিটিভ ডিগ্রি বানাই কীভাবে বানাবো, এই হচ্ছে লঙ্গার, লঙ্গারের শেষে ই আর যেটা আছে এটা তুলে দিলেই তো পজিটিভ ডিগ্রি হয়ে যাবে, তাই না, একটু আগেই কিন্তু আমরা শিখেছি। তাহলে আমরা ই আরটা তুলে দিয়ে লিখলাম কি বলো তো, এই যে লং আছে, এই যে লং আছে আমরা এই লং কথাটা লিখলাম। এখন পজিটিভ ডিগ্রি বানাতে হলে এই যে পজিটিভ ডিগ্রির ফর্ম আছে না, এই পজিটিভ ডিগ্রির ফর্মের আগে এবং পরে অতিরিক্ত দুটি এজ লাগিয়ে দিতে হয়। দেখো আমরা এখানে একটা এজ লাগিয়েছি, পরেও কিন্তু একটা এজ লাগিয়েছি, আর এই যে দেন এনি আদার, এই দেন এনি আদারটা শুধু কম্পারেটিভ ফর্মে থাকে, পজিটিভ ফর্মে এই কোনো কথা থাকে না, যেহেতু থাকে না তাহলে দেন এনি আদার এটা অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে, আমরা বাদ দিয়ে দিলাম, তারপরে শুধুমাত্র রইল দি শুরমা, লিখেছি দি শুরমা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সুপারলেটিভ ডিগ্রিকে কীভাবে কম্পারেটিভ, কম্পারেটিভকে কীভাবে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হয়। এখন দেখো আমাদেরকে যদি পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটা দেয়, দিয়ে বলে যে এটাকে পজিটিভ ডিগ্রি আছে হয়তো তোমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, আর না হয় সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, আগে দেখো আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি সেটা কীভাবে। তোমরা তো জানোই সুপার কম্পারেটিভ সুপারলেটিভ এই দুইটা ডিগ্রি কী হয়,
এই দুইটা ডিগ্রি সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে দেখো এই যে পজিটিভ ডিগ্রি আছে এখান থেকে খুঁজে বের করতে হবে সাবজেক্টটা কোথায়। এখন দেখো তো নো আদার, এটা কি সাবজেক্ট? না, এটা সাবজেক্ট নয়। তারপরে আছে রিভার, এটা সাবজেক্ট? এটা সাবজেক্ট নয়। তারপরে আছে বাংলাদেশ, এটাও সাবজেক্ট নয়। ইজ, এটা তো সাবজেক্ট নয়ই, অ্যাজ লং অ্যাজ, এটাও সাবজেক্ট নয়। দিশুরমা, এই দিশুরমাটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো আমরা দিশুরমা লিখলাম, সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি, সবার প্রথমে সাবজেক্টটা লিখলাম দিশুরমা। আমরা তো জানি যে সাবজেক্টের পরেই সাধারণত অক্সিলারি ভার্বটা হয়ে থাকে। এখন এই সেন্টেন্সে আমরা দেখব অক্সিলারি ভার্বটা আছে কিনা। দেখো তো নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ, যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বটা আমরা সাব সাবজেক্টের পরে দিয়ে দিলাম ইজ। বুঝতে পেরেছো? তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো দেওয়ার পরে দেখো এখানে কী আছে, অ্যাজ লং অ্যাজ, অর্থাৎ ডিগ্রিটার ফর্ম এখানে দেওয়া আছে। এটা কোন ডিগ্রির ফর্ম বলো তো? জানো না, না জানলেও একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি এস থাকে, দুই পাশে এস থাকে, এস থাকে, অথবা এক পাশে এস থাকে, অন্য পাশে সো থাকে, অর্থাৎ সো লং এস যদি থাকে, এক পাশে সো অন্য পাশে এস, অথবা দুই পাশেই এস যদি থাকে, তাহলে মাঝখানে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে কম্পার পজিটিভ ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা এস আছে, এখানেও একটা এস আছে, তাহলে মাঝখানের শব্দটা যেটা লং, এই লংটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমরা এই পজিটিভ ডিগ্রিটাকে কী করবো, সুপারলেটিভ ডিগ্রি বানাবো। দেখো আমরা কিন্তু শিখেছিলাম এই যে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে যদি চার পাঁচটা অক্ষর বা তার চাইতে কম থাকে, তাহলে এই অক্ষরের শেষে ইআর লাগিয়ে দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়, ইএসটি লাগিয়ে দিলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, তাই না? এখন দেখো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে লং, চারটা লেটার আছে এখানে, চারটা অক্ষর আছে, যেহেতু চারটা অক্ষর পাঁচটা অক্ষরের চাইতে কম, তাহলে এর শেষে ইআর লাগিয়ে দিলে সেটা কম্পারেটিভ হবে, আর যদি হ্যাঁ আমরা ইএসটি লাগিয়ে দিই তাহলে সেটা সুপারলেটিভ হবে। এখন যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সটা লিখছি, তাহলে কী করবো, এই যে লংয়েস্ট লংয়ের সাথে শেষে আমরা ইএসটি যোগ করে দিব, এই ইএসটি যোগ করে দিলাম, এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যেহেতু দি বসে, আমরা এর আগে দি দিয়ে দিলাম, দেখেছো দি দিয়ে দিলাম। তারপরে আমরা কী কাজটা করবো বলো তো, এই যে এখানে সাবজেক্ট লিখে ফেলেছি, অক্সিলারি ভার্ব লিখে ফেলেছি, ডিগ্রির ফর্ম লিখে ফেলেছি, এখন দেখো বাদ বাকি আর কী থাকলো, এই যে নো আদার, নো আদার কথাটা পজিটিভ ডিগ্রিতে থাকবে আর সুপারলেটিভ ডিগ্রিতে আর এই কথাটা থাকবে না, এই জন্য এই কথাটা অটোমেটিক্যালি বাদ পড়ে গেল। রইলো দেখো রিভার ইন বাংলাদেশ, আমরা লিখে নিলাম রিভার ইন বাংলাদেশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই পজিটিভ ডিগ্রিটা থেকে যদি তোমাকে বলে যে না এখন সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করেছো, এটাতে আমি স্যাটিসফাইড না, আমি এটাতে সন্তুষ্ট না, তুমি এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তাহলে তুমি সেটাকে কীভাবে করবে দেখো তো, ঠিক একই নিয়ম করবে। আমরা সবার আগে সাবজেক্টটা খুঁজে বের করব, যেহেতু এখানে দিশুরমা সাবজেক্ট, দিশুরমা সবার আগে লিখলাম, কারণ কি, কারণ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিটাও তো সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাই না? তো কম্পারেটিভ ডিগ্রিটা সাবজেক্ট দিয়ে শুরু হয় এই কারণে আমরা এখান থেকে সাবজেক্টটা খুঁজে নিয়ে ওইখানে আমরা কম্পারেটিভ ডিগ্রির শুরুতেই আমরা স্টার্টিংয়েই দিয়ে দিলাম দিশুরমা, অর্থাৎ সাবজেক্টটা দিয়ে দিয়েছি। আমরা জানি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়, দেখো এই সেন্টেন্সের এই জায়গায় একটা অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বটা আমরা দিশুরমার পরে দিয়ে দিলাম, অর্থাৎ সাবজেক্টের পরে দিয়ে দিলাম। এবং সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট আর অক্সিলারি ভার্বের পরেই কিন্তু ডিগ্রির ফর্ম বসে পজিটিভ আর কম্পারেটিভ ডিগ্রিতে, সরি সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে। তো এখন যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি, অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম, এখন দিতে হবে কী দিতে হবে বলো তো, এখন দিতে হবে তোমার ডিগ্রির ফর্ম। এখানে কী ডিগ্রি আছে, অ্যাজ লং এস, যেহেতু দুই পাশে এস আছে, মাঝখানে একটা ডিগ্রি, আর আমরা জানি দুই পাশে এস থাকে পজিটিভ ডিগ্রিতে, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ থেকে আমরা কী করবো সুপারলেটিভে সরি কম্পারেটিভে পরিবর্তন করব। এখন যেহেতু দেখো লং এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আমরা জানি পজিটিভ ডিগ্রিতে চারটা অক্ষর বা তার চাইতে সরি পাঁচটা অক্ষর বা তার চাইতে কম যদি হয়, তাহলে সেই শব্দটার সাথে ইআর লাগিয়ে দিলেই সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। এখানে আমরা লং কথাটা নিয়ে ইআর লাগিয়ে দিলাম, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে, যেহেতু এটা পজিটিভ ডিগ্রি নো আদার আছে, এই নো আদারের পরিবর্তে কী হবে, দেন এনি আদার আমরা লিখে দিলাম, দেন এনি আদার। তারপরে রইল দেখো রিভার ইন বাংলাদেশ, দেখে দেখে আমরা লিখে দিলাম রিভার ইন বাংলাদেশ, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ। আরেকটা উদাহরণ যদি আমরা খেয়াল করি, দেখো তোমাদের এই বিষয়টা আমি মনে করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি এমনটা দেওয়া হয় তাকে, ইন দ্য ক্লাস, এখন দেখো এই সেন্টেন্সটা তোমাকে দিল, নীলা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। এখন
তোমাকে বললো যে এটা তুমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো। তোমরা তো জানোই বা আমরা সবাই তো জানি যে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি এটাতে পরিবর্তন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই চিত্রটা মুখস্থ করে নিতে হবে। আমাদের এই চিত্রটা মুখস্থ আছে, অতএব আমাদের কোনো টেনশন থাকার কথা নয়। এই চিত্রটাই কিন্তু আমাদেরকে বলে দিবে, আর বেসিক কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখন দেখো যে এটা যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আর আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, তোমরা তো জানোই যে কম্পারেটিভ ডিগ্রিটা কী হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়। সুপারলেটিভ এবং কম্পারেটিভ এই দুইটা ডিগ্রি সাবজেক্ট দিয়ে শুরু হয়। যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি এটা আমরা বুঝতে পেরেছি, কীভাবে বুঝলাম দেখো তো, একটা শব্দ আছে তোমরা যদি আমরা আগে যেভাবে শিখেছি সেটা হচ্ছে এই যে এ, সে দেখো কোনো শব্দের শেষে এসটি, এই শব্দটার শেষে এসটি আছে আর তার আগে আছে কী বলো তো, দি আছে। যদি কোনো শব্দের শেষে এসটি অথবা ইএসটি থাকে আর তার পূর্বে দি থাকে তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন হচ্ছে দেখো এই যে মোস্ট কথাটা আছে না, আমরা কিন্তু ওই যে ডিগ্রি চেঞ্জের মধ্যে শিখেছিলাম পজিটিভ ডিগ্রির আগে মোর লাগিয়ে দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয় আর মোস্ট লাগিয়ে দিলে সেটা কী হয়ে যায়, সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। যেহেতু এখানে মোস্ট লাগানো আছে তাহলে বুঝবো যে এটা আমরা সুপারলেটিভ ডিগ্রি, এবং এই মোস্টের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ডিগ্রির ফর্ম। আসো এটাকে আমরা পরিবর্তন করি। দেখো কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কীভাবে আমরা পরিবর্তনটা করব, সাবজেক্ট আছে এখানে নীলা, কম্পারেটিভ ডিগ্রিটাও সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেহেতু সাবজেক্ট আমরা লিখে নিলাম, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়, দিলাম আমরা অক্সিলারি ভার্ব, তারপরে দেখো এই হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা কী করবো, কম্পারেটিভ ডিগ্রি লাগিয়ে দেবো, কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। এখন দেখো কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমরা পরিবর্তন করি সেটা কীভাবে করতে হবে, যেহেতু সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দ্বি বসে, অন্য কোথাও দ্বি বসে না, এই দ্বিটা উঠে যাবে, উঠে গেল, মোস্ট বিউটিফুল এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম, এটাকে পরিবর্তন করে আমরা কম্পারেটিভ ডিগ্রি লিখবো। কীভাবে বলো তো, আমরা শিখেছিলাম যে এই যে পজিটিভ ডিগ্রির সামনে মোস্ট দিলে সেটা কী হয়ে যায়, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, আর মোস্টটা কেটে দিয়ে এখানে যদি মোর দেয় তাহলে কী হয়ে যাবে, মোর দিলে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। যেহেতু মোর দিলে কম্পারেটিভ ডিগ্রি হবে, আমরা ওই মোস্টের জায়গায় কী লিখে দিলাম, মোর দিলাম, তারপরে দেখো বিউটিফুল আমরা লিখে নিলাম বিউটিফুল, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, দেখো চিত্রটা আমাদেরকে বলছে যে কম্পারেটিভ ডিগ্রিতে কী হয়, কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার ব্যবহৃত হয় যদি জেনারেল সুপারলেটিভ থাকে অথবা পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে। যেহেতু এটা সুপারলেটিভ নিয়ে আলোচনা করছি, দেখো সুপারলেটিভ ডিগ্রিতে যদি জেনারেল সুপারলেটিভ থাকলে তাহলে কী হবে, এটা হচ্ছে জেনারেল সুপারলেটিভ মানে কি, দ্য মোস্ট বিউটিফুল, আগে পিছু এক্সট্রা কোনো কথা লেখা নেই, অতএব এটা হচ্ছে ডিগ্রির কি জেনারেল ফর্ম, সুপারলেটিভ ডিগ্রির জেনারেল ফর্ম। তো সুপারলেটিভ ডিগ্রির জেনারেল ফর্মটা থেকে আমরা কী করবো, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবো, করেছি। তারপরে কী করতে হবে, এক্সট্রা একটা কথা যোগ করে দিতে হবে, সেটা হচ্ছে একটা এক্সট্রা একটা ফেজ যোগ করে দিতে হবে, সেটা হচ্ছে দেন এনি আদার, আমরা লিখে লিখে দেখে দেখে লিখে দিলাম দেন এনি আদার, দেখো তো দেন এনি আদার লিখে দিলাম। তারপরে কী করবো আমরা, দেখো দেন এনি আদার লিখলাম, লেখার পরে যে সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী যে অংশটা আছে ইন দ্য ক্লাস, গার্ল ইন দ্য ক্লাস, আমরা লিখে দিলাম গার্ল ইন দ্য ক্লাস। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে যদি বলা হয় যে না এটা তোমাদের বা এটাতে আমি স্যাটিসফাইড না, তুমি এক কাজ করো এখন কম্পারেটিভ ডিগ্রিটাতে, কম্পারেটিভ ডিগ্রিকে তুমি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তাহলে আমরা সেটাকে কীভাবে পরিবর্তন করব। দেখো তো এখানে আমরা তো জানি যে সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট দিয়ে শুরু হয়, কম্পারেটিভ ডিগ্রির যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট আমরা দিয়ে দিলাম, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হয় দিয়ে দিলাম আমরা অক্সিলারি ভার্ব, তারপরে কী করতে হবে, দেখো মোর বিউটিফুল এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, সেটা কী করতে হবে, আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কী বসে, দ্বি বসে, আমরা এখানে দ্বিটা দিয়ে দিলাম, তারপরে মোর বিউটিফুল আমরা জানি মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, এই মোর থেকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি বানাই তাহলে মোরটা তুলে দিয়ে মোস্ট লিখে দিলেই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে, মোরের পরিবর্তে আমরা দিলাম মোস্ট বিউটিফুল, বিউটিফুল এটা হচ্ছে ডিগ্রি। তারপরে দেখো দেন এনি আদার, এই যে দেন এনি আদার কথাটা এটা কোথায় থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, আর সুপারলেটিভ ডিগ্রিতে শুধুমাত্র জেনারেল সুপারলেটিভ থাকে। যেহেতু আমরা সুপারলেটিভ লিখে ফেলেছি আমাদের কাজটা শেষ হয়ে গেছে, এখানে এক্সট্রা আছে গার্ল ইন দ্য ক্লাস, এটা আমরা লিখে দিলাম গার্ল ইন দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। এখন যদি তোমাকে এই সেন্টেন্সটা দেওয়া হয় দিয়ে তোমাকে বলে যে এটাকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করো, তাহলে আমরা কীভাবে পরিবর্তন করব, দেখো এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
সবার আগে দেখো তো পজিটিভ ডিগ্রি বললো, জেনারেল সুপারলেটিভ যদি থাকে তাহলে জেনারেল সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হলে সবার আগে কী বসে বলো তো? সবার আগে নো আদার বসে। এই আমরা দিয়ে দিলাম নো আদার, এই হচ্ছে নো আদার দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করলাম। এই হচ্ছে নো আদার। নো আদার দেওয়ার পরে আমরা কী করবো? সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশটা সবটা আমাদেরকে বসাতে হবে। দেখো দ্য মোস্ট বিউটিফুল, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর পরবর্তী অংশটা হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস। আমরা লিখবো গার্ল ইন দ্য ক্লাস। দেখো তো গার্ল ইন দ্য ক্লাস লিখে নিলাম। এরপরে কী করতে হবে? অক্সিলারি ভার্বটা দিতে হবে। দেখো তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা দিয়ে দিলাম এখানে ইজ। তারপরে কী করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি আছে, এই সুপারলেটিভ ডিগ্রির, যেহেতু সুপারলেটিভ ডিগ্রিটা এখানে হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল, এই জন্য আমরা লিখব কি, এর শুরুতে একটা এস দিতে হয়, এস দিয়ে দিলাম। এখন দেখো এখানে মোস্ট আছে, যেহেতু মোস্ট আছে এই মোস্ট কথাটা তুলে দিলে সেটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে, অথবা যদি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে মোর থাকে, মোরটা তুলে দিলেই সেটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। এখন যেহেতু মোস্ট আছে এটা আমরা মোস্ট তুলে দিলাম, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, আমরা দি তুলে দিলাম। বিউটিফুল রইলো, বিউটিফুল লিখলাম, দেখো বিউটিফুল। তারপরে কী করতে হবে? তারপরে আরও একটা এক্সট্রা এস দিতে হবে, আমরা এস দিয়ে দিলাম। তাহলে কী হলো? দেখো তো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, তারপরে অবশিষ্ট রইল কী বলো তো? সাবজেক্ট, আমরা লিখে নিলাম সাবজেক্ট। এখানে নীলা, এই হচ্ছে নীলা, বাস এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেছে। এখন পজিটিভ ডিগ্রি যদি থাকে এটাকে যদি বলে যে তুমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো তাহলে কীভাবে পরিবর্তন করবে, বা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো সেটা কীভাবে পরিবর্তন করে করবে? আমি কিন্তু জানি যে ইতিমধ্যে আমি তোমাদের কাছে নিয়মগুলি দেখিয়েছি, নিয়মগুলি ফলো করে কিন্তু অবশ্যই তোমরা সেটা করে নিতে পারবে। তারপরে আমি একটু বলে দিচ্ছি, দেখো যেহেতু নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নীলা, এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি। আমরা বুঝতে পেরেছি যে দুইটা অ্যাজ যেখানে থাকবে, এই দুইটা অ্যাজ থাকলে আর মাঝখানে যে শব্দটা থাকবে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ফর্ম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা পজিটিভ ডিগ্রি, আমাদের কী করতে হবে? সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি সবার আগে কী দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে নীলা, এই নীলা দিয়ে আমরা কী করলাম? সুপারলেটিভ ডিগ্রিটাকে শুরু করলাম, শুরু করেছি। তারপরে কী দিতে হয়? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। এই দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, আমরা অক্সিলারি ভার্বটা দিয়ে দিলাম ইজ। তারপরে দিতে হবে কি, ডিগ্রির ফর্মটা দিতে হবে। এখানে ডিগ্রি হচ্ছে যেহেতু অ্যাজ বিউটিফুল অ্যাজ, তাহলে দুই অ্যাজের মাঝখানে যে শব্দটা সেটা হচ্ছে ডিগ্রি, এখানে বিউটিফুলটা হচ্ছে ডিগ্রি, এটার সুপারলেটিভ ফর্ম দিতে হবে। আমরা জানি যে যদি কোনো অ্যাডজেক্টিভের বা কোনোটি পজিটিভ ডিগ্রির ফর্মে যদি পাঁচটা অক্ষর বা তার চাইতে কম থাকে তাহলে কী করতে হবে? শেষে ইএসটি বা ইআর লাগিয়ে দিলেই সেটা পজিটিভ ডিগ্রি, শেষে পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। কিন্তু এখানে দেখো পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রিটাকে আমরা কী করতে হবে? সুপারলেটিভ ডিগ্রি বানাতে হবে। যেহেতু এখানে পাঁচটা অক্ষরের চাইতে বেশি আছে তাহলে তার সামনে মোস্ট লাগিয়ে দিলে সেটা কী হয়ে যাবে? সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এখন দেখো আমরা দেখো মোস্ট বিউটিফুল লাগিয়ে এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করেছি, যেহেতু সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে এখানে আমরা একটা এক্সট্রা দি দিয়েছি। তারপরে দেখো আমাদের অতিরিক্ত যে কথা রইলো, এ হচ্ছে নো আদার পজিটিভ ডিগ্রিতে থাকে, এটা সুপারলেটিভে থাকবে না, এটা বাদ পড়ে গেল, গার্ল ইন দ্য ক্লাস বাকি আছে, এই লিখে দিলাম আমরা গার্ল ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছো? এখন এটাকে যদি পজিটিভ কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে বলে তাহলে কীভাবে আমরা পরিবর্তন করবো? দেখো এ হচ্ছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নীলা। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা দেখে, এই যে দুইটা অ্যাজ আছে, দুইটা অ্যাজ দেখে অথবা নো আদারটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন এই পজিটিভ ডিগ্রিটাকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি তাহলে, কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করি তাহলে সেটা কীভাবে করতে হবে? আমরা তো জানি যে সাবজেক্ট দিয়ে কম্পারেটিভ ডিগ্রিটা শুরু হয়, এই জন্য নীলা সাবজেক্ট, এই নীলাকে লিখে নিলাম সবার আগে। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হয়, এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছে ইজ, এই ইজটাকে আমরা লিখে নিলাম এইখানে। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিগ্রির ফর্মটা লিখতে হবে, যেহেতু অ্যাজ বিউটিফুল অ্যাজ, এটা হচ্ছে দুইটা অ্যাজ আছে তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আমরা বুঝতে পেরেছি। এখন পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, কী বলো তো? এখন কিন্তু আর ই আর শেষে যোগ করে ব্যবহার করা যাবে না, যেহেতু এই শব্দটার মধ্যে পাঁচটা অক্ষর বা তার পাঁচটা অক্ষরের চাইতে বেশি অক্ষর আছে, এই কারণে এর আগে মোস্ট অথবা মোর লাগিয়ে দিলে
সেটা সুপারলেটিভ বা কম্পারেটিভ হবে। যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করছি, তাহলে এর আগে কি করব আমরা, মোর কথাটা লাগিয়ে দিব। এই দেখো মোর লাগিয়ে দিয়ে তারপরে বিউটিফুল দিলাম, এটা হয়ে গেছে কম্পারেটিভ ফর্ম। তারপরে দেখো এই যে লেখা আছে এই যে নো আদার যুক্ত সেন্টেন্স পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি নো আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে কী হবে, দেন এনি আদার। আমরা কম্পারেটিভ ফর্মটা দিলাম মোর বিউটিফুল, তারপরে দেন এনি আদার আছে, দেন এনি আদার আমরা লিখে দিলাম এখান থেকে দেখে দেখে। তারপরে দেখো যে অংশটা রইলো, এটা হচ্ছে গার্ল ইন দ্য ক্লাস, আমরা লিখে দিলাম গার্ল ইন দ্য ক্লাস। অতএব আমি আশা করি যে তোমরা ডিগ্রি চেঞ্জটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সহজভাবে, সহজ উপস্থাপনার মাধ্যমে, কোনো গ্রামাটিক্যাল রুলস ছাড়াই যেন তোমরা ডিগ্রি চেঞ্জটা শিখতে পারো। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব ভালো করে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো যদি তোমরা বুঝে থাকো, উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই অন্যান্য বন্ধুদেরকে তোমরা শেয়ার করবে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। আর এতে বুঝতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো অপশন যদি বুঝতে না পারো, তাহলে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে, আর আমি চেষ্টা করবো কমেন্টের মধ্যে সেটাকে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি কমেন্টে সেটা যদি রিপ্লাই দেওয়া সম্ভব না হয়, তাহলে আমি চেষ্টা করব এবং ইনশাল্লাহ তৈরি করব তোমাদের জন্য আর একটা ভিডিও, যে ভিডিওটার মাধ্যমে এইসব প্রবলেমগুলি অবশ্যই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ।